জামালপুরে শিশু সাংবাদিকতার ফলো আপ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইউনিসেফ ও BDNews24.com এর অংশীদারিতে দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করে শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা সাইট hello.BDNews24.com। বুধবার জেলা শহরে জামালপুর প্রেস ক্লাবে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই কর্মশালায় প্রশিক্ষণ দেন hello.BDNews24.com এর সহ সম্পাদক সৈয়দা মৌজান্নাত। কর্মশালার উদ্বোধন করেন জামালপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটিউস লরেন্স চিরান। আরও উপস্থিত ছিলেন জামালপুর প্রেস ক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন BDNews24.com এর জেলা প্রতিনিধি ও জামালপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান। ফলো আপ কর্মশালায় মৌলিক সাংবাদিকতার ধারণা, সংবাদ লিখন, শিশু সাংবাদিক হিসেবে কাজ করার সমস্যা ও সমাধান, মোবাইল ফোনে সংবাদ ও ভিডিও প্রতিবেদন তৈরি সহ বিভিন্ন বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। মাঠে নেমে খবর সংগ্রহ ও ভিডিও প্রতিবেদন তৈরি শিখতে শিশু সাংবাদিকদের নিয়ে একটি সেশন অনুষ্ঠিত হয়। আজকের এই ফলো আপ কর্মশালার মাধ্যমে জানতে পেরেছি কিভাবে ভিডিও স্টোরি করতে হবে, কিভাবে লিখিত স্টোরি করতে হবে, তাছাড়াও আজকে মাঠ পর্যায়ে একটা এক্সপিরিয়েন্স হয়েছে। সাক্ষাৎকারের যে ভয় থাকে তা আজকে এই প্রশিক্ষণের মাধ্যমে আমাদের মাঝ থেকে দূর হয়েছে। আগের কর্মশালা থেকে যে বিষয়গুলো শিখতে পারিনি বা বুঝতে পারিনি আজ ফলো আপ কর্মশালার মাধ্যমে সেগুলো পরিষ্কার হয়ে গেছে। এর আগে 2022 সালের 19 ও 20 নভেম্বর হ্যালোর দুই দিনব্যাপী শিশু সাংবাদিকতার কর্মশালায় জামালপুর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 20 জন শিক্ষার্থী অংশ নেয়। দ্বিতীয় পর্যায়ে 10 জন শিশুকে ফলো আপ কর্মশালার জন্য বাছাই করা হয়। ফলো আপ কর্মশালা শেষে শিশু সাংবাদিকরা বিনোদনের জন্য গান ও কবিতা আবৃত্তির মাধ্যমে দিনটি মুখরিত করেন। তুমি প্রতীক শৈশবে জামালপুর প্রেস ক্লাব থেকে মাসুদ জারিফ, hello.BDNews24.com।